হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। পল্লবীজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা নতুন ব্লগ করতে চলছি। এখন বাজে 12:15 বাজে, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। অনেকদিন থেকে ব্লগ দেওয়া হয় না, তো আজকে ভাবছি একটা ছোট্ট একটা ব্লগ দিয়ে দেবো তোমাদেরকে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর হচ্ছে এখন যাবো আমরা, আমি রেডি হয়ে আছি। সে দিদি হচ্ছে খাচ্ছে, দিদি খাচ্ছে, আমি হলো রেডি হয়ে গেছি। এখন যাবো হলো আমি আজ তোমাদের বলতেই ভুলে গেছি, আমি তো এখন দিদির বাড়িতে আছি। তো এখন যাবো হচ্ছে আমার ভাগনাকে স্কুল থেকে আনতে। তো ওর স্কুলে আমি আগে যাইনি, আজকে ফার্স্ট যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমার চোখটা ফুলে আছে, কারণ হচ্ছে চোখের মধ্যে আঞ্জনের মতো কিছু উঠেছে ভিতরে উপরে। তো এটা নিয়ে একটু ব্যথায় ভুগছি কালকে থেকে। আর এই যে মুখের মধ্যে এগুলো কী কী র্যাশ ফ্যাশ উঠে গেছে কেন যেন জানি না। আমরা যাচ্ছি আরেকটু বাড়ির পাশে বসে দেখি বাবিন, এই যে বাবিন স্কুল থেকে বেরোলো, হাই বলে দাও সবাইকে, বলো আমার স্কুল শেষ। এখন আমি বাড়ি গিয়ে সেই দুষ্টামি করব, বাড়ি গিয়ে আমি সেই দুষ্টামি করব, এখন আমার স্কুল শেষ। আচ্ছা চলো এখন বাড়ি গিয়ে বাবিন দুষ্টামি করবে, চলো বাবি। আমাদের কাটতে বাবা, এই কাট এই করে যাবি। আজকে কি দেখাইলো তোদের? এই যে কি খাচ্ছ? বাবিন স্কুল থেকে এসছে, এসে এখন ভাত খাচ্ছে। আর দুষ্টামি কি কি করলি এটা বলে দে তো। দুষ্টামি স্কুল থেকে আসার পর কি কি করলি? এই যে ব্লগে, আমি যে ব্লগ করি ইউটিউবে, ওখানে। এ রামু নষ্ট করছিস কেন? এখন নিয়ে পড়ছে কি বাসন মাজার সাবানটা, তারপরে হচ্ছে এখানে আসার পরে জলে জল করছে। বললাম না স্কুল থেকে আসার পর এগুলো করবে, ও বাড়ি থেকে দুষ্টবি করবে। এখন ওর মা খাইয়ে দিচ্ছে, আর ওর এই যে ওর বাসন মাজার সাবানটাকে কি করছে বল, এটা দিয়ে কি করে বাসন মাজে নাকি? এ হে দিদি দেখ,
দেখো দেখো দেখো, তুর 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 করে যাচ্ছে। গাড়ি আসার পর প্যান্টটাও তো খুলিসনি তুই, স্কুলের প্যান্টটা তো খোল। গাড়ি কোথা থেকে নিয়ে আসলি আবার? কি এখনো মাসি আসেনি? মাসি আসার পর এগুলো সব পরিষ্কার করবে, আমরা তো স্কুল থেকে আসলামই এখনই। আর ওর পাপা, তোর পাপা কোথায়? ওর পাপা চেম্বার, এখনো চেম্বার হয়নি। আর বাবিন এখানে গাড়ি চালাচ্ছে। আর হচ্ছে আমরা একটু পরে আবার বের হব। আমি শুনলে বলবে কোথায় যাবা, পিছে 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 যাবি। কি রে যাবি কোথায়? কে কে? তুই আর মনা? তুই ও মার তুই, ঠিক আছে তুই আর মা যাস, আমি অন্য জায়গায় যাবো। গ্রুপ লাগ করতে বাবা, ট্রেডিং করতে যাব এই আসতে। দেখো দেখো দেখো, তাই লাগলো না? দেখো বদমাইশি, দেখো ও ভালো বাচ্চা তাই না? আসতে আসতে ভাবি, আসতে আসতে ভাবি। কোথায় গেল ওর পাপা? আসলো মনে হয়, ওর পাপা আসলো মনে হয়, এর জন্য দৌড়ে গেল। কে আসলো? হ্যালো, বাবির পাপাকে নিয়ে আসলি? শরীর ঠিক আছে? পাপা চেম্বার থেকে চলে আসলো, বাবিনের এখন সেই মজা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আর বড় করছি না, এখানে ভিডিওটি এন্ড করে দিচ্ছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম। আর নেক্সট কোনো ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।